স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও সেট পরীক্ষা 2022 হচ্ছে নির্দিষ্ট নিয়ম মেনে। কলেজ সার্ভিস কমিশন অধ্যাপকের যোগ্যতা নির্ণয়ের এই পরীক্ষা স্টেট এলিজিবিলিটি টেস্ট হবে। সাম্প্রতি করোনা পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। সকাল 9:30 বদলে 10:30 থেকে পরীক্ষা শুরু হয়। প্রথম পত্রে পরীক্ষা শুরু হয় সকাল 10:30 থেকে, সকাল 11:30 পর্যন্ত চলে প্রথম পত্রে পরীক্ষা। দ্বিতীয় পত্রে পরীক্ষা শুরু হয় বেলা 12:00 থেকে দুপুর 2:00 গিয়ে শেষ হয়। সকাল 9:00 মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হয়। গোটা রাজ্যের সঙ্গে নদিয়া রানাঘাট মহাবিদ্যালয়ে সেট পরীক্ষার শীট পড়ে। সকাল থেকেই রানাঘাট কলেজের গেটের সামনে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। দু বছর পর সমস্ত কোভিড প্রোটোকল মেনে পরীক্ষা হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। তবে কিছুটা হলেও কোভিড বিধি ভঙ্গ হলো পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে বলে মনে করছেন অনেকেই। এক বছর পরীক্ষা নেওয়া হয়নি এবং তারপর নেওয়া হচ্ছে কোভিড পরিস্থিতি সব মেনে, যেটা খুবই ভালো লাগে। যে পরীক্ষার্থীরা অপেক্ষায় ছিল যে পড়াশোনা হয়েছে, সিলেবাস সব পড়েছে, সব কিছু, কিন্তু পরীক্ষা দিতে পারছে না এক বছর ধরে। পরীক্ষা নেওয়ার জন্য খুবই মানে কলেজ সার্ভিস কমিশনকে ধন্যবাদ, সমস্ত প্রোটোকল মেনে হচ্ছে। আর সবচেয়ে ভালো কথা যে বাড়ির কাছে সবাইকে ফেলেছে, এটার জন্যই মানে কলেজ সার্ভিসকে ধন্যবাদ দেবো যে এই শীতের দিনে কোভিডের রক্ষা করেও সবাই আসতে পারছে, পরীক্ষা দিতে পারবে, এটাই এটাই বলার ছিল আর কিছু। কী নাম? মোহাম্মদ রাজ্জাক হোসেন। মোহাম্মদ রাজ্জাক হোসেন কোথা থেকে এসছেন? আমি রানাঘাটের থেকে এসেছি। হয়ে যাওয়া ভালো এর মধ্যে সেটের পরীক্ষাটা, কারণ নেটের পরীক্ষা তো 5 তারিখে হলো, কিন্তু করোনা পরিস্থিতি বাড়ছে, তো সেই দিকটা একটা নজর রেখে মানে 200টার মতন সেন্টার করেছে সেখানে। তো এসব মতন যদি সেইভাবে আসা যায় প্রত্যেকের, তো একদিকে হয়ে যাওয়া ভালো, আর একদিকে মানে পরিস্থিতিও খারাপ হচ্ছে, সেদিকেও নজর দিতে হবে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দবার্তা।